হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আমাদের রাজবিশন চ্যানেলের পক্ষ থেকে আমরা যে জিনিসটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে গিয়ে আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় মুচি। কাঁঠাল আসার আগে কাঁঠালের মতোই ছোট ছোট যে ওই কাঁঠালের মতো ছোট ছোট কাঁঠাল হয় সেটার নাম মুচি বলা হয়। এই মুচির ভর্তা খাওয়ার জন্য কি করতে হয়, কী কী দিয়ে মুচির ভর্তা খেতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই কাঁঠালে মুচি পাড়ার জন্যে আমাদের ছোট ভাই কামরুল হাসান উঠেছে কাঁঠাল গাছে, আপনাদেরকে পরপর দেখাবো কামরুল হাসান। এবং সাথে আমাদের আরেক এটা ভাগিনা কাঁঠালের মুচির ভর্তা বানানোর জন্য সুস্বাদু, আমার তো জিভে জল চলে এসেছে এই কাঁঠালের মুচির ভর্তার নাম শুনেই। এটা টক দিয়ে বানানো হয়, খুব সুস্বাদু। আপনারা দেখতে থাকুন এই কাঁঠালের মুচির ভর্তা কীভাবে বানাতে হবে এবং সুস্বাদু কাঁঠালের মুচির ভর্তা সেটা আপনাদেরকে দেখাবো। পরবর্তী প্রক্রিয়াগুলো কীভাবে করতে হয় সেটা দেখতে থাকুন। এবং সুস্বাদু আপনারা যদি জিভে জল চলে আসে অবশ্যই, আপনারা যদি আপনার আশেপাশে কাঁঠাল গাছ থেকে থাকে অবশ্যই চেষ্টা করবেন কাঁঠালের মুচি পেরে টক দিয়ে। আমি পরিমাণ পর্যন্ত বলে দেবো আপনাদের কীভাবে আপনারা এই ভর্তা বানাবেন। আমরা মোটামুটি চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত যে দ্রব্যগুলো লাগবে, যে কাঁঠালের মুচি। কাঁঠালের মুচি বলতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, কাঁঠালেরই ছোট একটি অংশ, কাঁঠাল হওয়ার আগে যে ছোট ছোট কাঁঠাল হয় এটারে গ্রাম্য ভাষায় কাঁঠালের মুচি বলা হয়। এটাই, এটা সাথে থাকবে আপনার এই দেখতে পাচ্ছেন বলের মধ্যে। এটা আসলে ওইভাবে ই করা হয়নি, তারপরেও আপনারা দেখুন এটা তেঁতুল, সাথে আছে এই কাঁঠালের মুচি কাটার জন্যে যে কাটার ঝুরি করে কাটার জন্যে। সাথে আপনারা আরও যা যা লাগবে, লবণ লাগবে, মরিচ লাগবে, যা যা লাগবে আমরা আপনাদেরকে দেখাবো, সাথে থেকে দেখতে থাকুন। আমাদের এবার হচ্ছে কাঁঠালের যে মুচি সেটা হলো ধোয়ার প্রক্রিয়া চলছে। আসলে ভালো করে ধুয়ে নিতে হবে এগুলো, যাতে এগুলো ময়লা না থাকে, পরে আঁচগুলো সব ধুয়ে চকচকা করে নিতে হবে। তার পরবর্তী প্রক্রিয়া আমরা পরবর্তী প্রক্রিয়া দেখাবো। দেখেন কীভাবে সুন্দর করে ধুচ্ছে, এগুলো ধুয়ে হাত দিয়ে বটুগুলো যা আছে বটুগুলো সব ফেলে দিতে হবে। এবার আসলে প্রক্রিয়া চলছে যে মুচির উপরে, কাঁঠালের মুচির উপরে যে একেবারে বাবরি থাকে, আবরণ ছোট ছোট পাউডারের মতো থাকে, এগুলো ফেলতে হবে। সেগুলো ফেলার প্রক্রিয়া চলছে কাটার মেশিন দিয়ে, আর সাথেই এই মুচিগুলো ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। আর এটার এক নম্বর উদ্যোক্তা হচ্ছে যে কামরুল হাসান, ওই লোকিয়া এই কাঁঠালের মুচির ভর্তা খাওয়ার জন্য প্রক্রিয়া সম্পন্ন করতেছে। চলব না, একশো একশো চলব, একটু মোটাটা দিয়ে দেখ, মোটাটা দিয়ে দেখ মোটাটা যায় কিনা। এটা 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 মেরে দেখ, এটা মেরে দেখ হালকা যায় কিনা, খালি উপরে বাবরিটা ফালাই দে। আমরা এবার কাঁঠালের মুচিগুলো কেঁচানোর পরে যা হয়েছে দেখেন, এই যে দুইজন এই কাঁঠালের মুচিগুলো কেঁচাচ্ছে, কেঁচানোর পরে কি হয় আমরা দেখতে থাকব। এগুলো উপকরণ, উপকরণের মধ্যে আপনার লাগবে লবণ, পরিমাণ যে যেভাবে লবণ খায় ওই পরিমাণ মতো লবণ লাগবে, সাথে লাগবে চিনি, সাথে লাগবে কাঁচা মরিচ, সাথে ফাঁকি মরিচ এবং সাথে শুকনা মরিচ পুরানো সেটা, এবং লেবু পাতা যদি আপনার আশেপাশে থেকে থাকে অবশ্যই লেবু পাতা ব্যবহার করবেন। লেবু পাতা ব্যবহার করলে অবশ্যই ফ্লেভারটা চেঞ্জ হবে এবং মুখে স্বাদ চলে আসবে। আমার তো জিভলায় পানি চলে আসছে এই যে সুন্দর প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া দেখেই খেতে মন চাচ্ছে। আমরা দেখাবো আপনাদের শেষ পর্যন্ত কীভাবে এগুলো তৈরি করা হয় এবং খাবার যে স্বাদ, সুস্বাদু স্বাদ সেটাও আপনাদের, হয়তো আমাদের সাথে থাকলে আপনারা খাবার যে সুস্বাদু না খেয়ে থাকলেও এই খাবার যে সুস্বাদু স্বাদ সেটা পেয়ে যাবেন। দেখাচ্ছি লেবু পাতা বা তিতপাতা হলো হবে, যদি আপনার কচি পাতা হয় সেক্ষেত্রেও হবে। এগুলো লেবু পাতা, আমাদের লেবু পাতা সংগ্রহ করেছে আমাদেরই ভাইনা জাহিদ হাসান, দেখতে পাচ্ছেন ও আসলে ফুলগুড়ি দেখা যাচ্ছে, তারপরেও সমস্যা নেই। সজল তো প্রথম থেকেই, সজল আসলে এটা প্রক্রিয়া দিনের আছে, মুচি সংগ্রহের কাজে ব্যস্ত ছিল,
ও এখন মুচিগুলোকে কুচি করার জন্য ছোট ছোট পাল্টা করার জন্য কাজে ব্যস্ত আছে দুই দুইটা মেশিন চালাচ্ছে এই ভর্তা বানানোর জন্য আর উপকরণ হচ্ছে আপনার লবণ দেখতে পাচ্ছেন আপনার লবণ এবং তেঁতুল এটা তেঁতুল এটা তেঁতুল আর পাশেই রাখা আছে লবণ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সংগ্রহ করব আপনাদের সামনে চিনি সাথে আপনাদের আরো কিছু উপকরণ আছে সেগুলো আপনাদেরকে বলে দেব দেখতে থাকেন আরেকটা কথা আপনাদেরকে হয়তো বলতে মনে নেই আপনারা অবশ্যই কাঁঠালের মুচিগুলো যখন কুচি করার জন্য মেশিনে ডলবেন সেই সময় অবশ্যই কাঁঠালের মুচির যে গোড়ার দিক যেটা বটার দিকটা হাতে রাখবেন এবং উল্টা পিঠগুলো ঘুরতে থাকবেন প্রায় যখন বটার পাশে চলে আসবে শেষ পর্যায়ে সেখানে এসে অবশ্যই আপনি সেগুলো ছেড়ে দিবেন ছেড়ে দিলে একটু বটা যদি থেকে যায় থাকে তাতে কোনো সমস্যা নেই আমরা কাঁঠালের মুচিগুলো কুচি করার পরে দেখেন কি সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম আলু ভাজি করার জন্য ছোট ছোট করে যে কাটা হয় সেটার মতো দেখা যাচ্ছে আমরা পরবর্তীতে আরও সর্বশেষ সব কাটা হলে আপনাদেরকে বাকি প্রক্রিয়াগুলো দেখাবো আপনার যখন মুচিগুলো সব কুচি কুচি হয়ে যাবে কুচি কুচি হওয়ার পর আপনারা অবশ্যই একটা বালতি বা একটা বোল নেবেন বোল নিয়ে তারপর আপনারা বোলের মধ্যে বা বালতির মধ্যে এগুলো সব ঢেলে দিবেন ঢেলে পানি দিবেন পানি দেওয়ার পর দুই হাত দিয়ে ভালো করে কষলিয়ে নেবেন যে কাঁঠালের মুচির যে কষ্টটা আছে কষ্টটা যেন চলে যায় তারপর একটা ছাঁকনি নিয়ে অবশ্যই পানিগুলো সেকে ফেলে দিবেন যাতে ময়লাগুলো না থাকে এইভাবে আপনারা ধোয়ার প্রক্রিয়া শেষ করবেন ধোয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর বাকি প্রক্রিয়াগুলো আপনাদেরকে দেখাবো কী কী লাগবে দেখেন কীভাবে ওঠাতে হচ্ছে এবার আমরা আপনাদের কাঙ্ক্ষিত যেটা বলেছিলাম আপনাদেরকে যে শুকনা মরিচ অবশ্যই শুকনা মরিচটা আপনারা চেষ্টা করবেন যদি আপনার শুকনা পাতিল হয় মাটির পাতিল সেটার মধ্যে ভেজে নেবেন একটা মচমচা করার জন্য হাতে মচমচা করার পর হাতে ডলা দিলে পরে একটা ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে আর এটা আমরা হয়তো ওইভাবে করতে পারিনি আগুনে শেখা দেওয়ার পর তাপ দেওয়ার পর তারপরে আপনার এখান থেকে হাতে ভাঙা হচ্ছে ঝুড়ি ঝুড়ি করা হচ্ছে আর সাথে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত যে মরিচ বলেছিলাম ফাঁকি মরিচ সেটাও আমাদের এখানে আছে ফাঁকি মরিচ এবং সাথে এখানে দেখতে পাচ্ছেন এটা চিনি চিনি না এটা লবণ এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা লবণ আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মেশিনের কাছে এটা চিনি এবার আমরা যে লেবু পাতার কথা আপনাদেরকে বলেছিলাম লেবু পাতাগুলো ছোট লবণ খুব এটা না লবণ তুই খাইছি তুই দেবে কতটুক লাগবো আন্দাজে দিলি তুই না তোর মাপ আছে না লবণ দেয়া শেষ কর আগে লবণ শেষ হয়েছে লবণ তো শেষ আর লবণ লবণ শেষ হয়েছে লবণ আর লাগবো না আরে বেটা উপরে যদি লবণ না থাকে তলে থাকবো কেমনে উপরে দিছিল আমার বেশি দেবো সব ভালো নিয়ে যাবো কমে কম থাকবে একটু আমি তো মুসি গাছ নাই না বলছি ভালো হয়েছে মোটা সেন্টার দাঁতে বাঁচবো ভালো লাগবে
Ini kalau ini kalau sih